এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসের সঙ্গে আমার সঙ্গে যুক্ত আছে এবং ক্লাস চলাকালীন সময়ে যারা যুক্ত হবে আমি তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে থিম রাইটিং নিয়ে আলোচনা করব এবং আশা করছি আমার নির্ধারিত সময়ের মধ্যে চারটি থিম রাইটিং আমি তোমাদের সামনে উপস্থাপন করব। চারটির মধ্যে দুটি হলো টেক্সচুয়াল, অর্থাৎ আমাদের যে আমাদের নির্দিষ্ট টেক্সট রয়েছে, প্রেসক্রাইব টেক্সট বই রয়েছে, সেখান থেকে দুটি এবং বাইরে থেকে দুটি, এবং প্রথম দুটি যেটা আমরা টেক্সট থেকে নিয়েছি সেটা এক ধরনের কবিতা, আর যেটা যে দুটো বাইরে থেকে নিয়েছে সে আরেক ধরনের কবিতা। দেখা যাবে এরকম যে প্রথম যে দুটো কবিতা আমরা নিয়েছি, একটি শেক্সপিয়ারের ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশনের যে বিখ্যাত যে কবিতা আছে ব্লো ব্লো দা উইন্টার উইন্ড, এটা একটা তো এখানে, এবং আরেকটি কবিতা সেটিও আমি টেক্সট বই থেকে নিয়েছি। দুটোই আসলে মোটামুটি আমরা কবিতাটা পড়লেই একটা এক্সটার্নাল মিনিং, অর্থাৎ সারফেস মিনিং যেটাকে বলে, অর্থাৎ কবিতার যে সেন্টেন্স বা ওয়ার্ড যেগুলো আছে, ওয়ার্ড এবং সেন্টেন্স পড়লেই কবিতার মিনিংটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আর দুটি কবিতা যে আমি উপস্থাপন করব সে দুটো কবিতা একটু ভিন্ন রকমের, তার ইন্টারনাল মিনিং আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ ইনার মিনিং, অর্থাৎ কবিতার ভেতরে, কবিতার ভেতরের অর্থ বের করে সেখানে থিম লিখতে হবে। অর্থাৎ কবিতাটা সিম্বলিক্যাল, দুটো কবিতা সিম্বলিক্যাল আছে, সে দুটো আমরা থিম লিখব, এবং প্রথম দুটি সিম্বলিক্যাল নয়, আমাদের এটা এক্সটার্নাল বা সারফেস মিনিং থেকে আমি লিখতে পারবো আমরা। তো আমি এখন পর্যন্ত দেখছি যে 6 জন বোধ হয় আমার সঙ্গে যুক্ত হয়েছ। তো আমি তোমাদের জিজ্ঞাসা করছি আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা, আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা, তোমরা যদি আমাকে লিখে জানাতে আমি স্পষ্ট আমি আমার সুবিধা হতো, আমি যে কথা বলছি তা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। এখন পর্যন্ত কেউ লেখে নাই, আমি যে কথা বলছি তাই স্পষ্ট শোনা যায় কি না? ইয়াসির আরাফাত, হ্যাঁ স্যার শোনা যায়, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি কথা না বাড়ি আমি সরাসরি আমার ক্লাসে চলে যাই, একটু সময় নেব আমাদেরকে আমার ক্যামেরা সেট করার জন্য। আমার ক্যামেরা আমি নিয়ে যাব হলো আমার ডেস্কটপে, ডেস্কটপে নিয়ে যাব। যাতে করে ক্লিয়ারলি দেখা যায়, আমি আশা করছি তোমরা মোটামুটি স্পষ্ট করে দেখতে পাওয়ার কথা। আমি যেখানে করছি তোমরা আমার ডেস্কটপে যেটা আমি আমার লেখা দেখতে পাচ্ছ কিনা, ডেস্কটপ ক্লিয়ার কিনা, না থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দেখো যা প্রথম যে থিম আমি লিখব বা আলোচনা করবো সেটি হলো সে আমাদের যে টেক্সট বই আছে, টেক্সট বইতে ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশন অ্যান্ড ফ্রেন্ডশিপ বিখ্যাত সেই কবিতা, এবং এটা ব্লো ব্লো দ্য উইন্টার উইন, এবং তোমরা সবাই জানো যে এটা শেক্সপিয়ারের বিখ্যাত কমেডি আই ডু লাইক ইট থেকে নেওয়া, যেখানে মানুষের সঙ্গে প্রকৃতির যে একটা নিবিড় সম্পর্ক আছে আসলে সেটাই এই কবিতার মূল বিষয়বস্তু। এখানে মানুষের সাথে প্রকৃতির একটা সম্পর্ক, তুলনা এবং কন্ট্রাস্ট, প্রকৃতি কেমন আর মানুষ কেমন, প্রকৃতির প্রকৃতি কেমন মানুষের প্রকৃতি কেমন, এটাই এই এই কবিতার মূল বিষয়বস্তু। তোমরা আমার সঙ্গে খেয়াল করবে যে ব্লো ব্লো দাও উইন্টার, দাও মানে ইউ, ব্লো 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 মানে প্রবাহিত হও, ব্লো ব্লো দা উইন্টার উইন, দাও আর্ট নট মানে আর নট, আসলে শেক্সপিয়ারের সময় আর কে আর্ট লেখা হতো, দাও আর্ট নট সো আনকাইন্ড, এন্ড বলছে যে শীতের বাতাস এত আনকাইন্ড নিষ্ঠুর নয়, অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিচিউড, যেমন মানুষের মানুষের যে ইনগ্র্যাটিচিউড, অর্থাৎ ইনগ্র্যাটিচিউডের বাংলা হলো
আন অর্থাৎ অকৃতজ্ঞতা, বা কেউ কোনো উপকার করে থাকলে তা উপকার স্বীকার না করা, সেটাও ইনগ্রেটিটিউড বা আনগ্রেটফুলনেস। তার বলছে যে প্রকৃতি যে এই শীতের বাতাস ততটা নিষ্ঠুর নির্দয় নয় যতটা মানুষের এই যে অকৃতজ্ঞতা। দ্য ট্রুথ ইজ নট অ্যাজ কিন, তোমরা বোধহয় লক্ষ্য করছো আমি কিছু কিছু ওয়ার্ড রেড মার্ক করেছি, অর্থাৎ লাল করা আছে, তো এগুলো অলমোস্ট ইম্পর্টেন্ট এর জন্য, থিম রাইটিংয়ের জন্য। তো দাই টুথ, দাই টুথ মানে হলো শীতের বাতাসের দাঁত, আর টুথ তো দাঁত, বাতাসে তো দাঁত হয় না, এখানে বাইটিং কোল্ড যে উইন্ড, যেটা প্রচণ্ড ঠান্ডা বাতাসের কথা বলা হয়েছে, ইজ নট সো কিন। অ্যান্ড বলছে যে এই শীতের বাতাসের যে ঝাপটা সেটা ততটা প্রখর না, কিন মানে প্রখর বা তীক্ষ্ণ বা প্রচণ্ড এরকম নয়, বিকজ কারণ দাও আর্ট নট সিন, কারণ তোমাকে দেখাই যায় না, শীতের বাতাসকে দেখাই যায় না, সেই জন্য তোমার যে আঘাত সেটা ততটা তীক্ষ্ণ নয়। অল দো দাই ব্রেথ বি রুড, অ্যান্ড বলছে যদিও তোমার ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস, এখানে ঝাপটা বাতাস, ঠিক আছে, এটা হলো স্টর্মি উইন্ড বলা যেতে পারে, শীতের সময় যে প্রচণ্ড বাতাস ইংল্যান্ডে হয় তারই কথা বলছে, ততটা রুড বা রুড নয়। অল দো দাই ব্রেথ বি রুড, রুড হতে পারে, হ্যাঁ তোমার বাতাসে শীতের বাতাসে ঝাপটা রুড়ো হতে পারে, রুক্ষ হতে পারে, কঠিন হতে পারে বটে, তাতে কিছু যায় আসে না, হাই হো সিং হাই হো আন টু দ্য গ্রিনি হলি, গ্রিন হলি, গ্রিন হলি বোঝাচ্ছে সবুজ বীথিকা বা সবুজ বন, অর্থাৎ সবুজ বৃক্ষতলে সবুজ বন বাজারে তুমি এসে গান করতে পারো, আনন্দ করতে পারো, আনন্দ না করে কিছু নাই, কারণ মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, অধিকাংশ বন্ধুত্ব হলো ভণ্ডামি, ফেইনিং মানে ভণ্ডামি, কপট, অর্থাৎ প্রকৃত অর্থে বন্ধুত্ব নয়। আর মোস্ট লাভিং মেয়ার ফলে অধিকাংশ যে লাভ অ্যাপিয়ার সেটি মানুষের মধ্যে, মানুষের যে ভালোবাসার সম্পর্ক সেটি হলো ফলি মূর্খতা, মূর্খামি, ফলসুড, এটা কবির কথা। দেন হাই হো দি হলি, অর্থাৎ এগুলিকে রিফ্রেন বলে, দেখা যায় আমাদের জাতিসংঘের মধ্যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে সেখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কথাটা বারবার আসে, এটাকে ইংরেজিতে বলা হয় রিফ্রেন, এই কবিতার মধ্যে এটা আছে, বারবার আসছে, এবং এটা কবি আসলে কবিতার মধ্যে একটা আনন্দের প্রবাহ সৃষ্টি করে রেখেছেন, বলছে যে প্রকৃতির এই সমস্ত রূঢ়তা থাকার সত্ত্বেও প্রকৃতির মধ্যে আসলে গিয়ে নিরেট আনন্দ পাওয়া যায়, সেই জন্য কবি কিন্তু বারবার এই আনন্দের কথা বলছেন। দিস লাইফ ইজ মোস্ট জলি, বলছে এই জীবনটা অত্যন্ত আনন্দের, কিন্তু তার মধ্যে মানুষের এই সমস্ত যে খারাপ দিকগুলো আছে, অকৃতজ্ঞতা আছে, ভণ্ডামি আছে ইত্যাদি, এই সমস্ত মূর্খামি আছে, এগুলো বাদ দিলে জীবনটা সুন্দর হয়। ফ্রিজ 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 মানে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়া। দাও বিটার স্কাই, এখানে বলছে যে তোমার আকাশের বাতাস এমন ঠান্ডা মনে হয় যে জমে যাবে, জমাট বাঁধা ঠান্ডা। দ্যাট ডাস্ট, আসলে ডাস্ট, ডাস্টকে আগে শেক্সপিয়ারের সময় ডাস্ট বলা হতো। দ্য ডাস্ট নট বাইট সো নাই মানে নাথিং, ওটা তোমার বাতাসের এই যে যদিও ফ্রিজিং ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তাতে কী হবে, তার যে কামড় ততটা কষ্টকর নয়। অ্যাজ বেনিফিটস ফরগট, মানুষ যখন উপকার পেয়ে তার উপকারের কথা ভুলে যায়, এই যে অকৃতজ্ঞতা, এই অকৃতজ্ঞতাটা তত কষ্টকর, শীতের এই হিমেল বাতাসের কামড় ততটা কষ্টকর নয়। দাও, এখানে তো যদিও দাও দি ওয়াটার্স ওয়ার্ক, এখানে বলছে যে তোমার যে ঠান্ডার সময় যে বাতাস মনে হয় যে হুল ফুটিয়ে পানি, পানির মধ্যে হাত দিলে বা পানি পানি মনে হয় হুল ফুটিয়ে দেয়, যে ওয়াটার্স ওয়ার্ক মানে হুল, যেমন মৌমাছি হুল থাকে ঠিক তেমনি হুল ফুটিয়ে দেয়। কিন্তু দাই স্টিং, তোমার যে স্টিংটা সেটা ইজ নট সো শার্প, ততটা তীব্র তীক্ষ্ণ শোঁচালো নয়।
as friend remembered not, যখন বন্ধু বন্ধুকে ভুলে যায়। হাই হো সিং হাই হো আনটু দ্য গ্রিন হলি। তার মানে হলো এখানে একটা বিষয় স্পষ্ট, সেটি হলো যে প্রকৃতি বিশেষ করে শীতকাল, আমরা সবাই জানি যে ইংল্যান্ডে শীতকাল প্রচণ্ড শীত পড়ে, সেখানে প্রচণ্ড শীতের প্রচণ্ডতা অত্যন্ত বেশি, বিশেষ করে যখন ঝড়ো বাতাস হয় সে বাতাস মনে হয় যে শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। কবি বলছে এগুলো কিছুই নয়, কারণ এই যে প্রকৃতির এই সমস্ত যে কষ্টকর যে বিষয় যেগুলো আছে, অ্যাসপেক্ট যেগুলো আছে, সেগুলো কিন্তু সবার জন্য সমান, মানুষের মানুষ ভেদাভেদ করে না, ছোট বড় বিভিন্ন বর্ণের বিভিন্ন সবার কাছে সমানভাবে হাজির হয় প্রকৃতি তার রুক্ষ রূপ নিয়ে। কিন্তু মানুষের মধ্যে যে কপটতা আছে, মানুষের মধ্যে যে অকৃতজ্ঞতা আছে, মানুষের মধ্যে যে ভণ্ডামি আছে, মানুষের মধ্যে যে যে মূর্খামি আছে, মূর্খতা আছে, এই সমস্তগুলো আসলে মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সেই জন্য প্রকৃতি অর্থাৎ সবিশেষে বলে যায় নেচার ইজ ফার বেটার দ্যান দ্য রাফ নেগেটিভ ডিফিকাল্ট কোয়ালিটিস অফ হিউম্যান বিংস, হিউম্যান নেচার। মানুষের মধ্যে যে খারাপ দিকগুলো আছে সেগুলো প্রকৃতির যে নিষ্ঠুরতা আছে তার চাইতে অনেক বেশি কষ্টকর, অনেক বেশি নিষ্ঠুর। তো এই বিষয়গুলো আমি কিন্তু আন্ডারলাইন করে দেখিয়েছি, উইন্টার উইন্ড আনকাইন্ড ম্যানস ইন গ্যাটিটিউড টু কিন, তোমার মধ্যে বুঝতে পারছো এখানে ব্রেথ বি রুড, রুড মানে হলো রুড়ো, নিষ্ঠুর গ্রিন হলি আনন্দের কথা, ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং মোস্ট লাভিং মেয়ারলি ফলি মানে মূর্খামি, মেয়ার মানে হলে অনলি, অনলি মেয়ার মানে হলো অনলি, লাইফ ইজ মোস্ট জলি এখানে বলছে জীবন অত্যন্ত আনন্দে, জলি মানে আনন্দের, বিটার ইজ স্কাই এখানে বিটার বলতে আসলে কষ্টকর মানে উপরের বাতাস, তো সেটা একেবারেই ফ্রিজিং মনে হয় যে বরফ হয়ে যাবে এমন, তো সেটা নট বাইট সো নাই, অর্থাৎ এই যে একেবারে ফ্রিজিং যে কোল্ড, তো সেটা এত তীক্ষ্ণভাবে কামড় দেয় না যতটা এই যে মানুষের যে অকৃতজ্ঞতা, বেনিফিটস ফরগট, অর্থাৎ একজন মানুষ একদম বেনিফিট করে দিল, উপকার করলো, কিন্তু সে নিয়ে ভুলে গেল, তার উপকারের কথা ভুলে গেল, তখন যাকে উপকার করছে সে লোকটি কষ্ট পায়। তো এই যে বিভিন্ন ওয়ার্পস ওয়াটার, ওয়াটার্স ওয়ার্প অর্থাৎ এই শীতের পানি একেবারে হুল ফুটিয়ে দেয়, কিন্তু বলছে তোমার যে স্টিং কামড় হুল ফোটানি সেটা ততটা শার্প নয়, ততটা শার্প নয় যতটা ফ্রেন্ড রিমেম্বার নট, যখন বন্ধু বন্ধুকে ভুলে যায়। এই হলো আমাদের বক্তব্য। তার মানে ক্লিয়ারলি বুঝতে পারছো আমি যেমন করে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধে, তুমি খেয়াল করবে দেখো যে নেচার ইজ আনবায়াসড, নেচার হলো পক্ষপাতহীন, প্রকৃতি হলো পক্ষপাতিত্ব করে না, অ্যান্ড ইম্পার্শিয়াল, দুটোর মানে একই, টু অল সবার প্রতি সে আনবায়াসড এবং ইম্পার্শিয়াল, কিন্তু মানুষ তা না, মানুষ কিন্তু সবার প্রতি আনবায়াসড ইম্পার্শিয়াল নয়, সামটাইমস কখনো কখনো শি ইজ মানে নেচার, শি ইজ মানে নেচার, শি ইজ রুড, কখনো কখনো রুড হয় অ্যান্ড রাফ হয়, তার রাফ বিহেভিয়ার, কিন্তু তার যে এই যে রাফ যে আচরণ সেটা এফেক্টস অল উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো প্রকারের ভেদাভেদ করে না প্রকৃতির এই যে খারাপ যে আচরণ বা আবহাওয়া, সেটা সবাইকে একইভাবে আক্রান্ত করে, কোনো প্রকারের ডিসক্রিমিনেশন করে না। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে হিউম্যানস আর বায়াসড পার্শিয়াল ফলস অ্যান্ড ডিসেপটিভ, মানুষ হলো পক্ষপাতদুষ্ট পার্শিয়াল পক্ষপাতদুষ্ট ফলস ভণ্ড এবং ডিসেপটিভ প্রতারণামূলক, ফেক ফেক মানে ভণ্ড, ফেক অ্যান্ড আনফেইথফুলনেস অবিশ্বাসিত বিশ্বাসীনতা, আনফেইথফুলনেস ভণ্ডামি, ফ্রেন্ডশিপ ফেক অ্যান্ড আনফেইথফুলনেস আনফেইথফুল ফ্রেন্ডশিপ, নেস হবে না আমার ভুল হয়েছে,
And বলছে ফেক এন্ড আনফেইথফুল ফ্রেন্ডশিপ ডিস্ট্রয়েজ হিউম্যান পিস। এন্ড বলছে যে যে আনফেইথফুল ফ্রেন্ডশিপ, বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য কিংবা অবিশ্বাস্য ঠিক না, এটা আনফেইথফুল যে বন্ধুত্ব সেটা মানুষের শান্তি বিনষ্ট করে। বাট কিন্তু হার্শ অ্যাসপেক্টস অফ নেচার, বলছে প্রকৃতির যে রূঢ় কষ্টকর যে বিষয় অ্যাসপেক্ট দিক যেগুলো আছে, বৈশিষ্ট্য যেগুলো আছে, সেগুলো আর টেম্পোরারি অ্যান্ড মিনিমাইজিং, সেগুলো একেবারে কোনো স্থায়ী এবং সেটা মিনিমাইজ করে ফেলে, খুব শর্ট লিভড। হ্যাঁ, তো এই হলো, তোমরা খেয়াল করবে, এই হলো আমাদের এই এই কবিতার হলো থিম। প্রকৃতির কথা বলা হয়েছে, প্রকৃতি হলো আনবায়াসড এবং ইম্পার্শিয়াল, তারপরে সে কখনো কখনো রূঢ় হয়, রাফ হয়, কিন্তু তার আচার আচরণ সবার জন্য একই রকমের, এর মধ্যে কোনো ভেদাভেদ ডিসক্রিমিনেশন থাকে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মানুষ হলো বায়াসড, পার্শিয়াল, ফলস, ডিসেপটিভ। আর ফেক অ্যান্ড আনফেইথফুল ফ্রেন্ডশিপ ডিস্ট্রয়েজ হিউম্যান পিচ অ্যান্ড বাট, অ্যান্ড বলছে যে এই যে মানুষের যে ফেক ভণ্ড, আনফেইথফুল, অবিশ্বস্ত বন্ধুত্ব, সেটা মানুষের শান্তি নষ্ট করে দেয়। কিন্তু বাট হার্শ অ্যাসপেক্টস অফ নেচার, প্রকৃতির যে রুষ্ঠ রূঢ় যে বৈশিষ্ট্য সেটা আর টেম্পোরারি, একেবারে ক্ষণস্থায়ী অ্যান্ড মিনিমাইজিং, অর্থাৎ সেটা কমিয়ে নেওয়া যায়। তো এই যে পার্থক্যটা হলো এইটা, আমার মনে হয় এই থিমটা বুঝতে পারছো। এখানে কবিতার হলো যে থিম সেটি হলো এরকম, প্রকৃতির কথা বলা হয়েছে, প্রকৃতি সবার জন্য সমান, প্রকৃতির মধ্যে রুডনেস আছে, রাফনেস আছে আছে, কিন্তু কোনো ডিসক্রিমিনেশন নাই, কোনো মানে ভেদাভেদ নাই, সবার জন্য প্রকৃতি একই রকমের, এবং প্রকৃতির রূঢ় আচরণটা একেবারে ক্ষণস্থায়ী। আর মানুষের মধ্যে যে বায়াসনেস আছে, পার্শিয়ালিটি আছে, ফলসহুড আছে, ডিসেপশন আছে, সেগুলি কী করে, মানুষের শান্তি নষ্ট করে। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছ। আমি সবাইকে যে সরি, আমি যে থিম লিখছি এটা কি দেখা যায়, স্পষ্ট দেখা যায়? এখন পর্যন্ত লাইনে আছো, অনলাইনে আছো, আমি যেমনটি লিখছি এখানে, নেচার ইজ আনবায়াসড অ্যান্ড ইম্পার্শিয়াল টু অল, সামটাইমস শি ইজ রুড অ্যান্ড রাফ, বাট হার রাফ বিহেভিয়ার এফেক্টস অল উইদাউট এনি ডিসক্রিমিনেশন। অন দ্য আদার হ্যান্ড, হিউম্যানস আর বায়াসড, পার্শিয়াল, ফলস অ্যান্ড ডিসেপটিভ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, হাসনাত লিখছো দেখা যাচ্ছে। তোমরা আমি আমি আমার ক্লাস শেষে আমি এগুলো তোমাদের পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তোমরা কিন্তু, আমি এর আগেই বলেছি যে তোমরা খেয়াল করে দেখো, থিম আসলে একটি কবিতার মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা করছে, পাঠক কী বলতে চায়, একটি কবিতা পাঠক যে পড়ছে সে পাঠকের কাছে কি মেসেজ দেয়, কি বলতে চায়, সেটি থিম আসলে। তো নেচার ইজ আনবায়াসড অ্যান্ড ইম্পার্শিয়াল টু, এটাই কিন্তু বলতে চাচ্ছে কবিতা, আমাদেরকে বলতে চাচ্ছে যে প্রকৃতি আনবায়াসড এবং ইম্পার্শিয়াল, কখনো কখনো সে রূঢ় আছে, কিন্তু তার আচরণটা কেমন, সবার জন্য একই রকম, সবাইকে একইভাবে আক্রান্ত করে, তার মধ্যে কোনো ডিসক্রিমিনেশন নাই, ভেদাভেদ নাই। অন্যদিকে মানুষ হলো বায়াসড, পার্শিয়াল, ফলস অ্যান্ড ডিসেপটিভ। আর ফেক অ্যান্ড আনফেইথফুল ফ্রেন্ডশিপ ডিস্ট্রয়েজ হিউম্যান পিস, মানুষের শান্তি নষ্ট করে দেয়। কিন্তু বাট হার্শ অ্যাসপেক্টস অফ নেচার, প্রকৃতির যে রূঢ় যে বিষয় বৈশিষ্ট্য সেগুলো কিন্তু একেবারে টেম্পোরারি এবং মিনিমাইজিং। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? তো আমি ক্লাস শেষে এগুলো তোমাদের কাছে পাঠিয়ে দেবো, তোমরা এটা ডাউনলোড করে নেবে। তার পরের কবিতায় চলে যাই। এটাও আমাদের বিখ্যাত কবিতা, এটা
এটা বাইরনের লেখা শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট এটা একটু ডিফিকাল্ট কবিতা সমস্যা নেই কবি কিন্তু পরীক্ষাটা আসে একটু কঠিন আছে কবিতাটা আমি বোঝাই দিচ্ছি তো এখানেও কিন্তু আসলে এখানে যেটা যে বিষয়টি আছে সেটি হলো যে কবি একটি নারীর সৌন্দর্য বর্ণনা করছে এবং সে এই নারীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে সে বলেছে ওই নারীর ভেতরে সমস্ত যে ব্যাড সাইড এবং গুড সাইড আছে নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড আছে সেটা প্রপোর্শনেটলি একেবারেই তার মধ্যে বিদ্যমান অর্থাৎ কোনটা কম কোনটা বেশি এরকম না এবং এই বিষয়টাই আসলে এই কবিতার মধ্যে আসছে যেমন এখানে বিউটি আছে নাইট আছে স্কাই আছে ডার্ক অ্যান্ড ব্রাইট অর্থাৎ অপোজিট সাইডস আছে অপোজিট ফোর্স আছে ডার্ক একটা একদিক ব্রাইট তার ঠিক বিপরীত দিক বিউটি হলো দেখো একটা দিক নাইট হলো আরেকটা দিক বিপরীত দিক এটা এটা বিপরীত মানে অপোজিং ফোর্সেস অপোজিং অ্যাসপেক্টস এখানে আছে এবং সমস্ত এই বিপরীত বৈশিষ্ট্যগুলো এই নারীর মধ্যে সমানভাবে আছে সমস অর্থাৎ যেটাকে বলা হয় প্রপোর্শনেটলি আছে কোনোটা বেশি কোনোটা কম মানে যেটা যেমন থাকলে সুন্দর হয় ঠিক সেভাবে আছে এবং এটা বর্ণনা করতে গিয়ে কবি প্রকৃতির বিভিন্ন জিনিস নিয়ে আসছে আকাশ নিয়ে আসছে তারপরে হলো তারকা নিয়ে এসেছে ডার্ক নিয়ে আসছে ব্রাইট নিয়ে আসছে এই যে হার আইস তার চোখ টেন্ডার লাইট যাক আমি এটা পড়লে বুঝতে পারবো কবিতাটা পড়লে বুঝতে পারবে শি ওয়াকস ইন বিউটি কবিতার মধ্যে কিন্তু কোনো গল্প নেই জাস্ট বর্ণনা আছে কোনো স্টোরি নেই শি ওয়াকস ইন বিউটি তার মানেটা কি তার মানে হলো যে তার টোটাল যে অ্যাপিয়ারেন্স দ্য ভেরি অ্যাপিয়ারেন্স তার যে টোটাল চেহারা সে তার মধ্যে তার সৌন্দর্যটা প্রস্ফুটিত হয় এই নারীর মানে সব দিক থেকেই তার এক্সটার্নাল ইন্টারনাল সব দিক থেকেই তার সৌন্দর্য আসলে প্রকাশ পায় এবং সে বলতে সে ওয়াকস ইন বিউটি সে যেখানে যায় যার মধ্যে থাকে যেই জায়গায় অর্থাৎ তার সব কিছুর মধ্য দিয়েই সৌন্দর্য প্রকাশ পায় সে ওয়াকস ইন বিউটি সৌন্দর্যের মধ্যে হাঁটে লাইক দ্য নাইট যেমন যেমন নাইট অফ ক্লাউডলেস ক্লাইম্বস অ্যান্ড স্টার স্কাইস বলছে রাত যেমন রাত্রি যেমন ক্লাউডলেস মেঘহীন এই যে ক্লাউডলেস মেঘহীন আকাশ ক্লাইম্ব আসলে ক্লাইম্বস নীলাকাশ মেঘহীন আকাশ এবং স্টার স্কাইস অর্থাৎ তারকাখচিত আকাশ বলছে রাত যেমন রাতের অন্ধকার আমরা জানি যে রাতে অন্ধকার থাকে সে রাতের অন্ধকার নিয়েই রাত তার রাত তার অন্ধকার সামগ্রী নিয়েই এখানে বলছে তারকাখচিত আকাশ মেঘমুক্ত এবং তারকাখচিত আকাশের ভেতর দিয়ে চলে অর্থাৎ আমরা জানি যে রাতের আকাশে তারকাখচিত থাকে এবং যে রাতে আকাশ মেঘ থাকে না সে রাত রাত্রি সুন্দর হয় টোটাল রাতটাই কিন্তু সুন্দর হয় ঠিক তেমনিভাবে আমাদের কবি কিন্তু বলছে যে আমাদের সেই নারী কবি যে নারী কথা বলছে সেই নারী যেন সৌন্দর্যের মধ্যে চলায় যেন সৌন্দর্যের মধ্যে হাঁটাহাঁটি করে ঠিক যেমনিভাবে মেঘহীন আকাশ এবং তারকাখচিত আকাশে রাত যেমন লাগে ঠিক তেমনি এই নারীকেও ঠিক তেমনই লাগে অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট মিট ইন হার অ্যাসপেক্ট একটু আগে বলি অ্যাসপেক্ট মানে বৈশিষ্ট্য তার ক্যারেক্টার হ্যাঁ ক্যারেক্টার ফিচার অ্যান্ড হার আইজ অ্যান্ড বলছে যে এই যে ডার্ক অন্ধকার এবং উজ্জ্বলতা অন্ধকার এবং উজ্জ্বলতা যেন তার সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে অ্যাসপেক্টের মধ্যে চরিত্রের মধ্যে এবং তার চোখের মধ্যে বিদ্যমান অ্যান্ড অল দ্যাট ইজ বেস্ট অফ ডার্ক অর্থাৎ অন্ধকারের যা যা সবচেয়ে ভালো অন্ধকারের মধ্যে অন্ধকারের যে বিষয় এই অন্ধকারের অন্ধকারের সবচেয়ে সুন্দর জিনিসগুলো ব্রাইটনেসের উজ্জ্বলতার সবচেয়ে সুন্দর দিকগুলো যেন তার যে বৈশিষ্ট্য তার এবং তার চোখের মধ্যে বিদ্যমান ফুটে ওঠে দেখা যায়
সে তার নারীকে কিন্তু বর্ণনা করতেছে। দেখবে এই এই সমস্ত বিপরীত অপোজিং ফোর্সগুলো এই নারীর মধ্যে একটা সমন্বিত রূপ ধারণ করেছে, অর্থাৎ প্রপোর্শনেটলি বিদ্যমান। দাস মেলোড টু দ্যাট টেন্ডার লাইট, এই লাইটটা এখানে হবে না, যাক এখান থেকে চলে আসছে এই লাইটটা, কিন্তু এটা কিন্তু আমাদের কবিতার লাইট না, এটা অন্য জায়গা থেকে আসছে। মুছে দেয় আমি এটা, যাই হোক। এটা বলছে দাস মেলোড, মেলোড মানে হলো এখানে স্পষ্ট হওয়া, ফলবান হওয়া। টু দ্য টেন্ডার লাইট হুইচ হ্যাভেন টু গডি রেডিনাইজ, বলছে যে ওই নারীর চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে যেন এমন আলো আছে, সেই আলো যেন হেভেন মানে এখানে সান, দিনকে সূর্য যে উজ্জ্বলতা দিয়েছে সেই উজ্জ্বলতাকেও হার মানিয়ে দেয়। দাস মেলোড টু দ্য টেন্ডার লাইট হুইচ হ্যাভেন টু গডি ডিনাইজ, গডি ডিনাইজ তার মানে হলো সূর্য দিনকে জালো দেয়, সেই দিনের চাইতেও এই নারীর মধ্যে যে তার চরিত্রের মধ্যে তার বৈশিষ্ট্যের মধ্যে যে সৌন্দর্যের আলোক ছটা আছে সেটা যেন ডিনাহার মানিয়ে দেয়। অর্থ হলো এরকম, কবিতার অর্থ কিন্তু এরকমই হয়, তোমরা খেয়াল করবে। তো ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, শেড মানে বুঝতে পারছো, শেড মানে হলো এখানে কি, শেড মানে নিশ্চয় আলো নয়, ওয়ান রে হলো আলো, শেড মানে হলো দাগ, আর রে মানে আলো। আমি একটু আগে বলি বিপরীত 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 সে বিষয়, শেড এবং রে টোটালি বিপরীত। এখানে বলছে যে তার যে বৈশিষ্ট্য, তার যে আচার আচরণ, তার যে চরিত্র, তার যে সৌন্দর্য, এই যে এতগুলো বিষয় তার মধ্যে সুন্দর সমন্বিত অবস্থা আছে, সেখান থেকে যদি একটি শেড বেশি হয় কিংবা একটি রে কম হয় তাহলে হ্যাড হাফ এম্পেয়ার দ্য নেমলেস গ্রেস, তাহলে এই যে নামহীন সৌন্দর্য, কবি বলছে তার সৌন্দর্যকে আমি গ্রেস মানে কিন্তু বিউটি, অর্থাৎ এই নারীর যে সৌন্দর্য সেই নামহীন সৌন্দর্যকে কি হতো, হাফ এম্পেয়ার্ড হতো, কমে যেত, অর্ধেক হয়ে যেত, যদি একটি সেট বেড়ে যেত আর এক একটি রে যদি কম হতো তার ভেতরে, অর্থাৎ তার মধ্যে যে হুইস ওয়েবস ইন এভরি রেভেন ট্রেস, ট্রেস মানে তো হলো চুলের যে ঝুঁটি থাকে সেটা। বলছে যে ওই নারীর যে চুলের যে ঝুঁটি আছে তার মধ্যেও এটা এটা বিদ্যমান, তার সৌন্দর্য এখনও পুরস্কৃত, এখনও এক্সপ্রেস প্রকাশিত। অর সফটলি লাইটেন্স ওয়ার হার ফেস, তার যে মুখমণ্ডল সেখানেও তার সৌন্দর্য প্রকাশ পায়, অর্থাৎ তার যে চুল, তার যে মুখ, এমনভাবে করা, এমনভাবে সেখানে তার সৌন্দর্য, এই নারীর সৌন্দর্য প্রকাশিত হয়েছে যে সেই জায়গায় কবি বলছেন সেখানে যদি একটি শেড বেশি, একটি রে কম হতো তাহলে তার মুখ এত সুন্দর হতো না, তার চুল এত সুন্দর হতো না। কবির কল্পনায় কিন্তু কল্পনা করছেন কবি। হোয়ার থটস সিরিনলি সুইট এক্সপ্রেস, থটস মানে চিন্তা ভাবনা, সিরিনলি মানে হলো শান্তভাবে, তাই উই হোয়ার থটস অর্থাৎ তার এই মুখমণ্ডলের মধ্যে তার সমস্ত জায়গাতে তার চিন্তার চেতনা এক্সপ্রেসড হয়েছে মিষ্টিভাবে, সুন্দরভাবে, শান্তভাবে তার সুন্দর চিন্তাগুলো প্রস্ফুটিত। হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং, ডুয়েলিং প্লেস মানে হল বসবাসের স্থল, ডুয়েলিং প্লেস মানে বাসস্থান, তার মানে হলো এই যে তার যে শান্ত শিষ্ট, তার মিষ্টি, তার যে পিওর অর্থাৎ তার মিষ্টি, তার শান্ত, তার একেবারে সুন্দর চিন্তা ভাবনা চেতনা সবগুলোই যেন তার এই মুখমণ্ডলে আছে, হ্যাঁ সব জায়গায় আছে। ডুয়েলিং প্লেস মানে এই নারীর, নারী কথা বলছে। অ্যান্ড অন দ্যাট চিক অর্থাৎ এই নারীর যে গণ্ডদেশ, অ্যান্ড ওয়ার দ্যাট ব্রো এবং ভ্রুতে, ভ্রুর উপরে, সো সফট সো কাম ইয়েট ইলোকেন,
এখানে বলছে তার গন্ধদেশে তার ব্রুতে তার যে সৌন্দর্য শান্তভাবে আছে কিন্তু সেটা ইলোকেন্ট। ইলোকেন্ট মানে হলো সবাক, অর্থাৎ বলে দেয়, প্রকাশ করে দেয়। শান্তভাবে তার এই গন্ধদেশে তার ব্রুতে তার সৌন্দর্য শান্তভাবে আছে কিন্তু যেন সবাক বলে দিচ্ছে যে এখানে এখানে তো সুন্দর এইভাবে আছে। The smiles that win, the tints that glow, smiles মানে হাসি, অর্থাৎ এই নারী হাসলে সব কিছু জয় করে ফেলেছে। টেন্টস মানে হলো রং, তার গন্ধদেশের রং, গ্লো মানে আভা। বা টেল অফ ডেজ ইন গুডনেস ইজ স্পেন্ট, যে ডেইলি অ্যাক্টিভিটিটা তার সমস্ত কাজকর্ম গুডনেস দিয়ে ভরা। দ্য অল শি ডাজ, all things she does daily are full of goodness. What she actually does in her daily activities are simply good. Je sara din je somosto kaj kore tin dhabar sob guli sundor, sob guli bhalo, sob guli sundor, orthat tar kotha, tar chinta, tar bhabna, sob kichu tar bhitor diye, sob kichur moddho diye তার সৌন্দর্য প্রকাশ পায়। এবং লাস্টে বলছে দেখো, এ মাইন্ড অ্যাট পিস উইথ অল মেলো, অর্থাৎ যে মন শান্ত হয়ে আছে, যে মনে শান্তি আছে, তার মধ্যে কি আছে, হার্ট হৃদয় আছে, লাভ ইজ ইনোসেন্ট, যার ভালোবাসা এসব যাই হোক, তার এখানে পেলাম কি আমরা আসলে কি বলতে চাচ্ছেন। কবি বলতে চাচ্ছেন এটাই যে নারীর মধ্যে বা যার মধ্যে এই সমস্ত বিপরীত সত্তাগুলো সমন্বিত আকারে প্রপোর্শনেটলি বিদ্যমান, কোনোটা কম কোনোটা বেশি এমন নয়, যার বৈশিষ্ট্য, যার চরিত্র, যার কথাবার্তা সব কিছু সুন্দর, যার সারাদিনের কাজ সুন্দর, আসলে তার মধ্যে সৌন্দর্যের পারফেকশন থাকে, তার মধ্যেই অর্থাৎ উৎকৃষ্ট সৌন্দর্য থাকে। তার পারফেকশন অফ বিউটি ইজ অনলি ইন এক্সিস্টেন্স ইন এ গার্ল অর ইন এ ওম্যান হু হ্যাজ অল দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ কোয়ালিটিস ইন প্রপোর্শন, যার মধ্যে সে যে নারীর মধ্যে সমস্ত নেগেটিভ বিপরীত সব গুণাবলী প্রপোর্শনেটলি আসে, এবং যে তার চিন্তা, তার ভাবনা, তার চেতনা সব কিছুর মধ্য দিয়ে তার এই সমস্ত সৌন্দর্য প্রকাশ করে, তার মধ্যে আসলে সত্যের অর্থে সৌন্দর্য নিহিত। এই হলো মূল কথা আসলে। তার মধ্যে কে, তাহলে কে, তার মানে এর মধ্যে কী আছে, সমন্বয় আছে, এক ধরনের সমন্বয়, যেটাকে বলা হয় হারমোনি বলে ইংরেজিতে, আমরা বল হারমোনি বলে। আমি যা থিমে এখানে লিখেছি তোমরা খেয়াল করে দেখবে, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ বিশেষ করে কমেন্ট করার জন্য। তো যাই হোক, আমি আশা করবো সামনে থেকে আপনি এই বিষয়ে ছেলেদের বুঝাবেন। দ্য পোয়েম ডিলস উইথ হারমোনি অ্যান্ড, অর্থাৎ এখানে বলছে তার মধ্যে সমন্বয় আছে, কবিতাটি আসলে সমন্বয় এবং পারফেকশন উৎকৃষ্ট, এই দুটো বিষয় নিয়ে আসলে কবিতাটা ডিল করেছে, হারমোনি এবং পারফেকশন নিয়ে। এবং এই যে হারমোনি পারফেকশন, হারমোনি থাকলে সেখানে পারফেকশন, হোয়ার দেয়ার ইজ হারমোনি দেয়ার ইজ পারফেকশন, হোয়ার দেয়ার ইজ হারমোনি বিটুইন ডিফারেন্ট কোয়ালিটিস, গুড কোয়ালিটিস, গুড আর ব্যাড কোয়ালিটিস ইন প্রপোর্শন, আমি দেখো কিভাবে লিখছি এখানে, অপোজিং অ্যাসপেক্টস, অর্থাৎ যে ভিন্ন ভিন্ন বিরোধপূর্ণ যে বিষয় বা বৈশিষ্ট্য, হারমোনিয়াসলি এক্সিস্ট টুগেদার ইন দ্য বিউটিফুল ওম্যান, বলছে এই সুন্দর মহিলার মধ্যে অপোজিং অ্যাসপেক্টস অর্থাৎ বিপরীতমুখী সব বৈশিষ্ট্য বা গুণ সেগুলি হারমোনিয়াসলি
সমন্বিত হবে আছে, প্রপোর্শনেটলি আছে। দে লিভ ইন পিচ অর্থাৎ এই সমস্ত গুণাবলী শান্তভাবে আছে এবং পারফেক্টলি আছে। দ্য ওমেন ইজ পারফেক্ট ইন হার অ্যাপিয়ারেন্স, ওই মহিলা তার যে চেহারাই পারফেক্ট অ্যান্ড পার্সোনালিটি তার ব্যক্তিত্বে পারফেক্ট। হার বিউটি কামস ফ্রম হার থটস, তার সৌন্দর্যতা চিন্তা থেকে আসে, অ্যান্ড ইনোসেন্ট মাইন্ড থেকে আসে। হার ইনার পার্সোনালিটি ক্রিয়েটস দ্য বিউটি ইন হার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, বলছে যে তার ভেতরের যে ব্যক্তিত্ব, এই নারীর ভেতরে যে ব্যক্তিত্ব সেটাই তার বাইরের যে চেহারা, অ্যাপিয়ারেন্স মানে চেহারা, তার এক্সটার্নাল চেহারাকে সৃষ্টি করে। তার এক্সটার্নাল চেহারার যে সৌন্দর্য, দি বিউটি ইন হার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, নারীর বাহ্যিক চেহারার যে সৌন্দর্য, সে সৌন্দর্য সৃষ্টি করে তার ভেতরে যে ব্যক্তিত্ব। এই হলো আসলে আমাদের এই কবিতার হলো এই থিম। আমি আগেই বলেছি যে থিম হলো একটি কবিতা পাঠকদেরকে যা বলতে চায়, এই কবিতা পড়লে পাঠকের মনে যে বিষয়গুলি উঁকি দেয়, যে বিষয়গুলি ইমপ্রেস করে, পাঠকের কাছে যে মেসেজ নিয়ে আসে, সেটি আসলে থিম। সুতরাং যে পোয়েম ডিলস উইথ হারমোনি অ্যান্ড পারফেকশন, আমি আগে বলেছি যার মধ্যে হারমোনি আছে তার মধ্যে পারফেকশন আছে। অপোজিং অ্যাসপেক্টস আমি দেখিয়ে দিয়েছি, এখানে ব্রাইটনেস আছে, ডার্কনেস আছে, হ্যাঁ এখানে এর কবিতার মধ্যে এগুলো আছে, যে এখানে অপোজিট ফোর্স কোথায় কোথায় আসে দেখা দিয়েছে, বলেছে অলরেডি, ডার্ক আছে, ডার্ক ব্রাইট, তারপরে হলো শেড রে, হ্যাঁ এইগুলো হলো সব হল অপোজিট ফোর্সেস। তারপরে কাম, ইলোকেন, কাম হলো নিস্তব্ধতা, চুপচাপ, ইলোকেন মানে হলো সবাক, কথা বলা, তার মানে এই সবগুলো দেখো যে যে অপোজিং যে অ্যাসপেক্ট সেগুলো প্রপোর্শনেটলি হারমোনিয়াসলি এর মধ্যে আছে বলেই এই নারী এত সুন্দর। এবং কবি বলছে যে নারীর ভেতরের যে সৌন্দর্য সেটাই আসলে কবির যে চিন্তা ভাবনা চেতনার ইন্টারনাল যে সৌন্দর্য সেটাই তার বাহ্যিক সৌন্দর্যকে সৃষ্টি করে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। ব্রিং দেম অন ক্যামেরা, ব্রিং দেম, তামান্না শান্ত ইজ ওয়াচিং। তামান্না তুমি কি দেখতে পাচ্ছ না, আমি তো নিয়ে আসছি, হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে আমি দেখতে পাচ্ছি, তোমাদের দেখা না দেখার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, আমি নিয়ে আসছি তো, হ্যাঁ নিয়ে আসছি, যে আছে সবগুলো ক্যামেরার মধ্যে আছে, যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস সেগুলো আমি এটা রেড মার্ক করে রাখছি, হ্যাঁ যাতে করে তুমি বুঝতে পারো যে এই কথাগুলো আসলে আমরা যে হোয়েন উই আর গোয়িং টু রাইট দ্য থিম অফ এনি পিস অফ লিটারেরি ওয়ার্ক উই মাস্ট গিভ ইম্পর্টেন্স অন সাম ওয়ার্ডস দ্যাট আর ভেরি মাচ ইম্পর্টেন্ট মিনিং ক্যারি করে, যে সমস্ত ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে খুব তাৎপর্যপূর্ণ মিনিং ক্যারি করে সেই ওয়ার্ডগুলোকে খুব গুরুত্ব দিতে হবে এবং সেগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের থিম লিখতে হবে, এবং এই সমস্ত ওয়ার্ড ভালো বারবার পড়লেই থিমটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার নাম্বার থ্রি থিমে যাচ্ছি, এটা টু ড্যাফোডিলস নামে একটি কবিতা, রবার্ট হেরিকের বিখ্যাত কবিতা। রবার্ট হেরিক এখানে কবিতাটা সিম্বলিক্যালি লিখে, যদিও কবিতা পড়লে কিছুটা বোঝা যাবে, একেবারে অস্পষ্ট এরকম না, তবে একটু ভিন্ন রকমের। রবার্ট হেরিক আসলে প্রকৃতিবাদী কবি, তার কবিতার মধ্যে প্রকৃতি একেবারেই স্পষ্ট করে আসছে, হ্যাঁ এর মধ্যে প্রকৃতি যে খুব একটা অস্পষ্টতা আছে তা না, কবিতার ভূমিকা স্পষ্ট এবং এটা সরাসরি ভূমিকা, রবার্ট হেরিকের কবিতার মধ্যে প্রকৃতি সরাসরি ভূমিকা রাখে, বোঝার জন্য খুব বেশি রকমের গভীরভাবে চিন্তা করা দরকার আছে বলে মনে হয় না। যাই হোক, প্রথমে কবি দেখো আমি পড়ে যাচ্ছি, তোমরা বুঝতে পারবো, কবি ড্যাফোডিল ফুলকে অ্যাড্রেস করছে, ফেয়ার ড্যাফোডিল, সুন্দর ড্যাফোডিল, উই ওয়েট টু সি ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন, আমরা কষ্ট পাই, ক্রন্দন করি তোমাকে দেখে যে তুমি এত তাড়াতাড়ি চলে যাও, হারিয়ে যাও, মৃত্যুবরণ করো, অ্যাজ ইয়েট, তারপরে দ্য আর্লি রাইজিং সান, এমনকি
যে আর্লি রাইজিং সান, যে সূর্য প্রত্যুষে উদিত হয়েছে, সেটা হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নোন, অর্থাৎ সূর্য মাথার উপরে ওঠার আগেই তুমি হারিয়ে যাও, দুপুরের আগেই তুমি নিঃশেষ হয়ে যাও, ঝরে যাও। স্টে স্টে কবি অনুরোধ করছে ড্যাফোডিল ফুলকে, আনটিল দ্য হ্যাস্টিং ডে। হ্যাস্টিং মানে হলো অপশ্রিয়মান, দ্রুত চলে যায় এরকম, হারিয়ে যাওয়া দিন, দ্রুত অপশ্রিয়মান দিন। হ্যাজ রান বাট টু দ্য ইভিনিং, ইভেন সং মানে ইভিনিং, সো ইভিনিং প্রেয়ার। খ্রিস্টানরা সন্ধ্যার সময় যে প্রেয়ার করে, সে তারা গান করে, সঙ্গীতের মাধ্যমে তারা প্রার্থনা করে, এবং সেই জন্য তারা বলছে ইভেন সং, ইভিনিং প্রেয়ার। অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার, কবি দ্য পোয়েট ইজ রিকোয়েস্টিং ড্যাফোডিলস, কবি ড্যাফোডিল ফুলকে রিকোয়েস্ট করছে, হ্যাভিং প্রেড টুগেদার, আমরা একত্রেই প্রার্থনার সন্ধ্যার প্রার্থনা করার পরে, উই উইল গো উইথ ইউ, এবং আমরা তোমার সঙ্গে হারিয়ে যাব, চলে যাব। কবি শুধু ড্যাফোডিল ফুলকে রিকোয়েস্ট করছে, তুমি আমার সঙ্গে থাকো, অন্তত সন্ধ্যা অবধি থাকো, সন্ধ্যা পর্যন্ত থাকো, সন্ধ্যায় আমরা একসঙ্গে প্রার্থনা করে আমরা উপরে উভয়েই চলে যাব। অর্থাৎ এখানে কবি তার নিজে তথা মানুষের জীবনের কথা বলছে। আমরা পরের লাইন পড়লে বুঝতে পারো যে মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, ঠিক ড্যাফোডিল ফুলের মতোই। উই হ্যাভ এ শর্ট টাইম টু স্টে, আমাদেরও অল্প সময়ের জন্য আমরা এখানে আসি, অ্যাজ ইউ, যেমন তুমি। উই হ্যাভ এ শর্ট এ স্প্রিং, স্প্রিং মানে আসলে এখানে বলছে যে আমাদেরও ছোট্ট, স্প্রিং মানে আসলে ইউথ, তারুণ্য, মানুষের তারুণ্য একেবারেই ক্ষণস্থায়ী। সে কথাই বলছে এখানে, তোমরা খেয়াল করো আমি এটা করে সিলেকশন করেছি। উই হ্যাভ এ শর্ট এ স্প্রিং অ্যাজ কুইক এ গ্রোথ টু মিড ডিকে, আমাদের একেবারেই স্বল্প ক্ষণস্থায়ী যে তারুণ্য সেটা, এবং আমরা আমাদের গ্রোথ হয়ে আমরা বড় হতে থাকি, বয়স বাড়তে থাকে, কেন টু মিড ডিকে, ডিকে মানে হলো ক্ষয়, ধ্বংস, এবং লাস্টে ডিকে অ্যান্ড ডেথ, অর্থাৎ ক্ষয় হতে হতে আমরা মৃত্যুর দিকে ধাবিত হই। অ্যাজ ইউ, তুমি যেমন, অর এনিথিং, অথবা যে কোনো জিনিসই, উই ডাই, আমরা সবাই মৃত্যুবরণ করি। অ্যাজ ইউর আওয়ার্স ডু, অর্থাৎ তুমি যেমন তাড়াতাড়ি হারিয়ে যাও, অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, এবং শুকিয়ে যাও। আমরা জানি যে ড্যাফোডিল ফুলের যে পাপড়িগুলো দুপুরের আগে শুকিয়ে যায় এবং ঝরে পড়ে। লাইক টু দ্য সামার্স রেইন, অর্থাৎ গ্রীষ্মের বৃষ্টি, যেমন ইংল্যান্ডে গ্রীষ্মের বৃষ্টি একেবারে হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটাগুলো হারিয়ে যায়, শুকিয়ে যায়। অদি অর ইজ দ্য পালস মানে মুক্ত, আসলে পালস অফ মর্নিং ডিউ, এখানে সকালে শিশির কণা, পালস বলছে আসলে মুক্ত মতো, সকালে শিশির কণাগুলো পড়ার সঙ্গে সঙ্গে নেভার টু বি ফাউন্ড এগেইন, আর কখনো পাওয়া যায় না, পড়ার সঙ্গে সঙ্গে একটু পরে হারিয়ে যায়। তার মানে এটা হলো এখানে আসলে কবি ড্যাফোডিল ফুলের সঙ্গে মানুষের জীবনের কথাই কিন্তু মিলিয়ে রেখেছেন। দ্য পোয়েট হ্যাজ ট্রাইড টু কম্পেয়ার দ্য শর্ট নেস অফ হিউম্যান লাইফ উইথ দ্য শর্টনেস অর ইফনেস টেম্পোরারিনেস অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স, মানুষের জীবন ঠিক ড্যাফোডিল ফুলের মতোই ক্ষণস্থায়ী। ড্যাফোডিল ফুল দুপুর হওয়ার আগে চলে যায়, মানুষের জীবন আসলে বিশেষ তারুণ্য পরিপূর্ণতা লাভ করার আগে কবি যেমন করে ভাবছে ঠিক তেমনি হারিয়ে যায়। এই পৃথিবীর যে মহাকাল, সে মহাকালের তুলনায় মানুষের জীবন একবারে ক্ষণস্থায়ী। তো সেই কথাই কবি বলতে চেয়েছেন যে মানুষও আসলে ড্যাফোডিল ফুলের মতো অত্যন্ত ক্ষণস্থায়ী। তো এখানে প্রকৃতির সঙ্গে মানুষের কিন্তু একটা সাদৃশ্য কিন্তু এখানে কবি রচনা করার চেষ্টা করে, দেখানোর চেষ্টা করেছে। সুতরাং এই কথাটা আমার থিম হবে আসলে, দেখো আমি থিম কি লিখেছি, থিম একেবারেই তোমরা বোধ নিশ্চয় দেখতে পাচ্ছ, এখানে মনি লিখছে বোধ হয় স্যার ইট উড বি বেটার ইফ ইউ ডোন্ট ইউজ ট্যাব টু শো দি স্ক্রিন, ইউ ক্যান শো দ্য স্ক্রিন ইউজিং কম্পিউটার্স ক্যামেরা লাইক কাদের স্যার, আসলে আমার ক্যামেরাটা কি আমি ঠিক আমি এটা এটা এ দেখাতে হবে সম্ভবত,
কাদেজা সম্ভবত জুমে দেখাচ্ছে, জুমে দেখানোর, জুমে দেখানোর আমি এটা পাঠিয়ে দেবো তোমাদেরকে, ক্লাস শেষে পাঠিয়ে দেবো আমি এটা ইয়ে করে, আমি তোমাদেরকে ক্লাস শেষে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, তোমরা ডাউনলোড করে নিও, কোনো অসুবিধে নেই। তবে জুমে ক্লাস নিলে সম্ভবত, আমি জানি না, জুমে ক্লাস নিলে দেওয়া যাবে, আমি আশা করছি দু একদিনের মধ্যে হয়তো জুমে ক্লাস নেওয়া শুরু করব। জুমে ক্লাস নিলে আমি তোমাদের, যারা এখন আমার সঙ্গে আসো, জুমে ক্লাস নিলে তোমাদের সুবিধা কি হবে তোমরা একটু যদি বলতে। আমি জুমে যদি ক্লাস নেই তাহলে তাহলে সুবিধা হবে না অসুবিধা হবে তোমাদের, একটু তুমি লিখে লিখে জানাতে, যারা আমার সঙ্গে আসো একটু লিখে জানাও, জুমে ক্লাস নিলে তোমাদের সুবিধা হবে না অসুবিধা হবে, জুমে ক্লাস নিলে সিদ্ধান্ত হয়েছে জুমে ক্লাস নিতে হবে, সিদ্ধান্ত হয়েছে এরকম। আচ্ছা, এখন পর্যন্ত একটু লেখো নাই, আমার কথা বলতে শুনতে পাচ্ছ না? নিশ্চয় শুনতে পাচ্ছ, আমি কিন্তু সব ক্যামেরার মধ্যে নিয়ে এসেছি অলরেডি। জুম ক্লাস নিলে টু বাই ক্লাসটা পাবে না সবাই, তো সবাই ক্লাসটা পাবে না, তো জুমে ক্লাসটা সবাই ক্লাসটা পাবে না বলছো নাঈম ইসলাম। কিন্তু জুমে ক্লাস নিলে তোমরা আমার সঙ্গে তাহলে ইন্টারাকশন করতে পারতে, কথা বলতে পারতে, সুবিধা হতো একটু, আমার মনে হয় একটু তোমাদের আপগ্রেড হতে হবে, যাদের কাছে মোবাইল আছে, আমার সবার কাছে মোবাইল আছে, সবাই মোবাইল মোবাইলে জুম এটা ইচ্ছা করলে জুম ডাউনলোড করে নিয়ে এটা করা সম্ভব। অবশ্যই আমি শুনেছি জুমে নাকি ইয়ে বেশি লাগে, ডাটা নাকি বেশি লাগে, রিপ্লাইং টু থ্যাংকস ইমাম মেহেদি, যাই হোক। তো এখানে তোমরা দেখো আমি থিম, আমি থিম আমি কি লিখছি, লাইফ অন আর্থ ইজ ভেরি ট্রানজিয়েন্ট, মানে অস্থায়ী, লাইফ অন আর্থ এই পৃথিবীর জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। বিউটিফুল ড্যাফোডিলস অলসো গ্রো অ্যান্ড স্টে অন আর্থ ফর এ ভেরি শর্ট টাইম, এই সুন্দর ড্যাফোডিলস এই পৃথিবীতে জন্মায় এবং থাকে খুব কম সময়ের জন্য। ইউথ অফ হিউম্যান্স ইজ ই ফেমেরাল, মানে কিন্তু আমি লিখি যে শর্ট লিভ, ই ফেমেরাল একটা শব্দ, সুন্দর শব্দ, ই ফেমেরাল মানে ক্ষণস্থায়ী, মানুষের তারুণ্য অত্যন্ত ক্ষণস্থায়ী। অ্যাজ ওয়েল ও, অ্যাজ মানে ও, দে আর বর্ন উইথ প্রমিজিং কালার অ্যান্ড বিউটি, এখানে দে মানে হলো ড্যাফোডিল ফ্লাওয়ার, ড্যাফোডিল ফ্লাওয়ার আর বর্ন উইথ প্রমিজিং কালার অ্যান্ড বিউটি বাট গ্রো ফাস্ট টু মিট ডিকে অ্যান্ড ডেথ, অর্থাৎ এখানে এই ড্যাফোডিল ফ্লাওয়ার এবং মানুষ উভয়ই, ড্যাফোডিল ফুল এবং মানুষ উভয়ই এই পৃথিবীতে আসে উইথ প্রমিজিং কালার অ্যান্ড বিউটি, থাকে কালার অ্যান্ড বিউটি মানে তারুণ্য, তোমাদের এখন তোমাদের মধ্যে যেটা আছে, পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ পরে করার পরে নানান স্টেজ পার হয়, প্রত্যেকটি স্টেজে কিন্তু আলাদা 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 সৌন্দর্য সৌন্দর্য থাকে, বিউটি থাকে, এবং সবইগুলি প্রতিশ্রুতিশীল, মানুষের জীবনের সব সৌন্দর্য প্রমিজিং, তো এগুলো নিয়ে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। কিন্তু আস্তে আস্তে বড় হয় কী হয়, বড় হতে হতে একসময় সে মৃত্যুর দিকে ধাবিত হয়। এই কথাই আসলে বলতে চাই, যে কবি কিন্তু এই কথাই বলতে এসে লাইফ অন আর্থ ইজ ভেরি ট্রানজিয়েন্ট, বিউটিফুল ড্যাফোডিলস অলসো গ্রো অ্যান্ড স্টে অন আর্থ ফর এ ভেরি শর্ট টাইম, ইউথ অফ হিউম্যানস ইজ ইফেমেরাল শর্ট লিভড অ্যাজ ওয়েল, দে আর বর্ন উইথ প্রমিজিং কালার অ্যান্ড বিউটি বাট গ্রো ফাস্ট টু মিট ডিকে অ্যান্ড ডেথ। আমি এগুলো এই ক্লাস শেষে তোমাদেরকে পাঠিয়ে দেবো পিডিএফ করে, তোমরা এটা, সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, আমি বোধহয় ক্লাস দিতে পারছি না, আগামী ক্লাসে আমি এটাই করব। আরেকটা আছে, আরেকটা আছে, তোমরা যদি আমাকে ইয়ে দাও তাহলে আমি আমি কি এই ক্লাসে শেষ করব, আমি কি আরেকটা আমার কাছে আছে, এটা
বিখ্যাত পার্সি বিশি শেলির লেখা কবিতা অজিমেন্ডিয়াস। তোমরা যদি আমাকে বলো তাহলে ক্লাস শেষ করতে পারি আমি। রাফিয়া বিনতে মিজান লিখছো, জুমে ক্লাস নিলে ভালোই হয়। আবু সাইম ইমন, আচ্ছা ঠিক আছে। তো দেখো, আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। কবি কিন্তু এই কবিতাটা একটা ফার্স্ট পার্সনে লিখছেন, এক কবিতা একজন মানে বক্তা, সে স্পিকার বলে যাচ্ছে তার অভিজ্ঞতার কথা। এই স্পিকার ইজ টেলিং আস দ্য এক্সপিরিয়েন্সেস দ্যাট হি হ্যাজ গট ফ্রম মিটিং অ্যান ইনসিডেন্ট, ফ্রম মিটিং এই স্ট্যাচু, ব্রোকেন স্ট্যাচু। অর্থাৎ এই কবিতার যে বক্তা, সে অনেক দূরে মরুভূমিতে একটা ভাঙা স্ট্যাচু বা মূর্তি দেখেছে, পাথরের মূর্তি। সেই মূর্তিটা ভাঙা ছিল, তার দুটো হাত ছিল, মাথা ছিল এক জায়গায়, কিন্তু তার বডি ছিল না বলে মূর্তিটা দুই জায়গায় এরকম স্ট্যান্ড দাঁড়িয়েছিল পায়ের উপরে, কিন্তু মূর্তির পরিপূর্ণ রূপ ছিল না। এই মূর্তিকে কেন্দ্র করে আসলে কবিতাটা লেখা হয়েছে। এবং এই কবিতার মূল বিষয় হলো যে প্রকৃতি এবং সময়, বিশেষ করে অতীত, অতীত মানে কিন্তু সময় এবং প্রকৃতি, এই সবই আসলে বর্তমান এবং মানুষের চাইতে অনেক বেশি শক্তিশালী। বর্তমানে মানুষের অনেক শক্তি থাকে, কিন্তু সময়ের বিবর্তনে আবর্তনে এই মানুষটি হারিয়ে যায়, এবং মানুষের যা কিছু কীর্তি তা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। অর্থাৎ এই যে মহাকালের যে গর্ভে মানুষের যে অর্জন, সে অর্জন যে কত তাৎপর্যহীন। মহাকালের গর্ভে এই বিশাল আয়তনের যে জগৎ এবং যে সময়, এই সময় ভাণ্ডারে মানুষের যে অর্জন তা কত তাৎপর্যহীন, সেটা আসলে এই কবির কবিতার যে বক্তা সেটা উপস্থাপন করেছে। যে আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। অ্যান্টিক মানে হলো এখানে বোঝা যাচ্ছে আসলে অনেক আগের পুরাতন এক এক দেশের এক ভ্রমণকারীর সঙ্গে তার দেখা হয়েছিল। কুসের তিনি বলেছিলেন, টু ভাস্ট ট্রাঙ্কলেস লেগস অফ স্টোন, পাথরের দুটি বিশাল, ট্রাঙ্কলেস মানে ধড় অর্থাৎ বডিহীন পা, স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে দাঁড়িয়ে আছে। নিয়ার দেন তার কাছে, অন দ্য স্যান্ড, বালির মধ্যে আছে, হাফ সাঙ্ক, অর্ধ পোঁতা, এ শ্যাটার্ড ভিসিস, মুখমণ্ডল, ভাঙাচোরা মুখ, লাইস সেখানে পড়ে আছে। হুজ ফ্রাউন মানে ওই মুখের যে ফ্রাউন, হাসি, অ্যান্ড রিঙ্কলড লিপ অর্থাৎ ঠোঁট, ভাঁজ পড়া ঠোঁট, অ্যান্ড স্নিয়ার হাসি, অফ কোল্ড কম্যান্ড অর্থাৎ সে খুব প্রতাপশালী ছিল, কমান্ড দিত আর কি। সেগুলো টেল দ্যাট বলে, ইটস স্কাল্পটর অর্থাৎ যে মিস্ত্রি, যে স্কাল্পটরটা এটা বানিয়েছিল এই 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 মূর্তি, সে ওয়েল দোজ প্যাশনস অর্থাৎ এই লোকের, যে লোকের যে যে লোকের সে মূর্তি বানিয়েছিল তার মধ্যে যে প্যাশন যেগুলো ছিল সবগুলো সুন্দরভাবে সে সেখানে ঢুকিয়ে দিয়েছে। সে প্যাশনগুলো হয়েছে এর সার্ভাই, প্যাশনগুলো তার মধ্যে আছে। স্ট্যাম্পড অন দিজ লাইফলেস থিংস অর্থাৎ এই মূর্তি লাইফলেসই তো, সেখানে এই তার ভেতরে যে প্যাশন যেগুলো ছিল সেগুলো যেগুলো মূর্তমান করে রাখছে অর্থাৎ সেগুলো খোদাই করা আছে, অর্থাৎ তার তার কত ক্ষমতা ছিল, সে কত ক্ষমতাশালী ছিল, তার কী কী ছিল ইত্যাদি 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 সব। হ্যাঁ, দ্য হ্যান্ড দ্যাট মকড অ্যান্ড দি হার্ট দ্যাট ফেড, দ্য হ্যান্ড দ্যাট মকড দেম, যে হাত তাদেরকে উপহাস করত, অ্যান্ড দি হার্ট দ্যাট ফেড দেম, হ্যাঁ, এবং যে হৃদয় তাদের খাওয়াতো এখন শুকনো, অ্যারিড মানে ড্রাই, অন দ্য পেডেস্টাল দিজ ওয়ার্ডস অ্যাপিয়ার, পেডেস্টাল যে পেডেস্টালের উপরে এগুলো আসে, পেডেস্টাল মানে হলো যার উপরে মূর্তিটা বসানো আছে, পেডেস্টাল বলে সেটাকে। হ্যাঁ, সেই পেডেস্টালের মধ্যে লেখা আছে, কী লেখা আছে খেয়াল করবে, মাই নেম ইজ অজিমেন্ডিয়াস, আমার নাম অজিমেন্ডিয়াস, যদিও
এরকমটি আসে সে মিশরের যে ফেরাউন ছিল যেটা ফারাও র্যামসেস বলে, ফারাও র্যামসেস টু সম্ভবত, এই ফারাও র্যামসেস টু কে আসলে অজিমেন্ডিয়াস বলা হয়, কিং অফ কিং। সে খুব প্রতাপশালী ছিল, নিজেকে বলছে যে আমি রাজার রাজা ছিলাম। লুক অন মাই ওয়ার্কস, আমার আমি কী কী কাজ করেছি দেখো, ইয়ে তারপরে মাইটি অ্যান্ড ডিসপেয়ার, আমার বিশাল রাজ্য, ওয়ার্কস মানে হলো দেখতে বলছে যে আমার রাজ্য ছিল, রাজা আমার অনেক ক্ষমতা ছিল ইত্যাদি, সেগুলো বলে নাই, তার অনেকগুলো ছিল, অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো কি এখন মাইটি শক্তিশালী অ্যান্ড ডিসপেয়ার, হতাশাজনক। হতাশাজনক কেন? নাথিং বিসাইড রিমেইন্স, ধ্বংসস্তূপের উপরে কিছুই নাই, আর শুধু ধ্বংসস্তূপই আছে, আমার রাজ্যও নাই, সে আমার আমার কিছুই নাই। হ্যাঁ, রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলোসাল রেক, বলছে সে বিশাল ধ্বংসস্তূপের উপরে সেই ইয়ে হয়ে আছে, রাউন্ড দ্য ডিকে চারিদিকে ধ্বংসস্তূপের উপরে আছে, বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, বাউন্ডলেস অসীম খোলা অবস্থায়, দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ডস স্ট্রেস ফার অ্যাওয়াই, অর্থাৎ স্যান্ডস মানে স্টর্মি স্যান্ডস, বলছে যে বালির যে ইয়ে মানে বালিঝড়, বালিঝড় সবগুলোকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে, তার মানে আমার যে মূর্তি ছিল সুন্দর মূর্তি আমি বানিয়েছিলাম, আমি আমাকে আমার সুন্দর মূর্তি বানিয়ে দিয়েছিল, সেখানে আমার কী কী হ্যাঁ প্যাশন ছিল, আমার মধ্যে কী কী অনুভূতি ছিল, আমার কী কী চাহিদা ছিল, কী কী ছিল আমার, সব কিছু ধুলির ঝড়ে হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। যাই হোক, এই হলো কবিতার বিষয়বস্তু, বুঝতে পারছি আসলে সময় এবং প্রকৃতির কাছে আসলে মানুষ কিছুই না, আমি সেই কথা এখানে লেখার চেষ্টা করি। তোমরা কি দেখবে, দ্য পাওয়ার অফ দ্য পাস্ট ইজ মোর দ্যান দ্যাট অফ দ্য প্রেজেন্ট, বলছে যে অতীতের ক্ষমতা আমরা বলি, হ্যাঁ অতীত মরা, অতীত মরা না, অতীত অতীতের যে শক্তি, দি পাওয়ার অফ দ্য পাস্ট ইজ মোর দ্যান দ্যাট অফ দ্য প্রেজেন্ট। কীভাবে হয় এটা? উইথ দ্য প্যাসেজ অফ টাইম, আমি একটু ইয়ে করে দিচ্ছি এটা, হ্যাঁ তোমরা বুঝতে পারছো এবার, উইথ দ্য প্যাসেজ অফ টাইম সময়ের আবর্তন বা বিবর্তনের সাথে সাথে এভরিথিং গেটস লস্ট, সব কিছু হারিয়ে যায়, ইন দ্য ওম অফ দ্য পাস্ট, অতীতের গর্বে সব হারিয়ে যায়। অজিমেন্ডিয়াস ওয়াজ এ ভেরি পাওয়ারফুল কিং লং অ্যাগো, অনেক আগে অজিমেন্ডিয়াস খুব শক্তিশালী রাজা ছিলেন, বাট নাও হি ইজ এ ব্রোকেন স্ট্যাচু, ভাঙা, এখন সে একটা ভাঙা মূর্তি, নেদার ইজ মাই নর ইজ ল্যান্ড ইজ ইন এক্সিস্টেন্স, তার শক্তিও নাই তার সে রাজ্যও নাই, দি মাইট অফ স্যান্ডি স্টোর, অর্থাৎ এই যে বালিঝড়ের যে শক্তি, হে ডিস্ট্রয়েড দ্য স্ট্যাচু, সেই স্ট্যাচুকেও ধ্বংস করে দিয়েছে, অ্যান্ড নাও ইটস রুইন্স ডেক্লেয়ার, এবং এর ধ্বংসাবশেষ এখন ডেক্লেয়ার ঘোষণা করছে, কী ঘোষণা করতেছে, দ্য ইনসিগনিফিকেন্স অফ হিম অ্যান্ড বোস্ট অ্যান্ড আর্ট, অর্থাৎ মানুষের যে এই এই যে বোস্ট গর্ব এবং আর্ট মানে শিল্প, মানুষের গর্ব এবং শিল্পের যে তাৎপর্যহীনতা সেটাই ঘোষণা করতেছে, অর্থাৎ এই অজিমেন্ডিয়াস সেই শিল্পের মাধ্যমে নিজেকে মানে চিরস্থায়ী করবার জন্য যে প্রয়াস নিয়েছিল, চেষ্টা করেছিল, সে তা যে ইনসিগনিফিকেন্ট, তারও যে তখন তাৎপর্য নাই, সেটা ঘোষণা করতেছে কি তার ভাঙা মূর্তি। আর মনে হয় তোমরা আমার ক্লাস বুঝতে পারছো, তোমরা যারা ছিলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে হয়তো কিছুক্ষণের মধ্যে আমি এটা পিডিএফ ফর্ম করে নিয়ে তোমাদের কাছে আমি এটা পাঠিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে এটা দেখবে এবং লিখে নেবে। তো আজকে যারা ছিলে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে মোস্তাফিজ স্যার, নাফিস, কী কী লিখছে আমি জানি না, যাই হোক তোমরা যারা শুনছো আমি বিশ্বাস করে উপকৃত হবে। আমি গত ক্লাসেও বলেছি যে তোমরা আমি যেভাবে এই থিম লিখছি তোমরা এভাবে চিন্তা করে লিখবে এবং আমার কাছে ফোন করবে, আমার সহায়তা নামে আরও অনেকগুলো দেখি থিম রাইটিং, আরও হয়তো আরও 4, 5, 7, 10 আমি করে তোমাদেরকে দেখাবো, হয়তো কমন পড়ে যেতে পারে, ঠিক আমি যেভাবে লিখছি, অর্থাৎ কবিতা পড়ে কবিতার ভিতরে শব্দ বুঝে তার যে ইন্টেনশন বুঝে কবিতা কী বলতে চাইছে, কী মেসেজ দিচ্ছে, সেই কথাই লিখতে হবে, বাড়তি কোনো কথা লেখা যাবে না, গল্প লেখা যাবে না, কাহিনি লেখা যাবে না, কোনো কিছু বর্ণনা করা যাবে না, যেটা আমাদের বোঝাচ্ছে সে কথা লিখতে হবে, এটি হলো থিম।
সুতরাং আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। তো তার আগে জানিয়ে রাখি, তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদ থাকবে, কেউ অত্যাবশ্যক না হলে বাইরে যাবে না। আল্লাহর কাছে দোয়া করছি তোমরা সবাই সুস্থ থাকো, আমরা যেন আবার সুস্থ সুন্দরভাবে আমরা শ্রেণীর সঙ্গে আমি দেখা করতে শ্রেণীকক্ষে দেখা করতে পারি, সবাই হাসি মুখে আবার আমরা আবার ক্লাস করতে পারি। এই কামনা করে, এই প্রার্থনা করে আমি আজকের মতো আমার এই সেশন এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।